ছোটবেলা থেকে আমার কাছে মনে হয় যে আমার মা বাবা আমাকে যেভাবে মানুষ করেছে একদম পুরো পুতুলের মতো, থাকে না নিচে রাখেনি পিঁপড়ার ভয় মাথায় উপরে, থাকে না রাখেনি যে উকুনের ভয়, ব্যাপারটা ওরকম। তো আমি এত মানে মানে পুতুলের মতো মানুষ হয়েছে, কিন্তু যখন আমি কাজটি পেয়েছি, তারপর স্ক্রিপ্ট পড়লাম, তারপর যখন জানলাম যে আমার অ্যাকচুয়ালি কী কী করতে হবে, তখন আমি বুঝতে পারিনি। যখন রিহার্সেল হচ্ছে, রিহার্সেল তো অ্যাকচুয়ালি ডায়লগ আমাদের বলতে হয় কে কীভাবে ডায়লগ দিচ্ছে অ্যান্ড অল, কিন্তু যখন আমি শ্যুটিংয়ে গিয়েছি এবং পরপর আমাদের সিন হচ্ছে, তখন আমার মানে অনেক পরিমাণে কষ্ট হয়েছে সত্যি কথা বলতে। মানে আমি নিজেও যাই না, মানে আমার এক একটা সিন যেমন হয়েছিল যে আমার চরের ভিতর হাঁটতে হয়েছে, আমার নদীতে ঝাঁপ দিতে হয়েছে, তারপরে হচ্ছে ঘাস চিবিয়ে চিবিয়ে খেতে হয়েছে, মানে অনেক রকমের কষ্ট হয়েছে, মানে যেগুলো আমি আমার লাইফে আমি কখনো করিনি আসলে। থাকে না যে আগে করলে একটা মানে মানুষের ইউজ টু থাকে, আমি একদমই সেটা ছিলাম না, কিন্তু কষ্টও হয়েছে তার পাশাপাশি ভালোও লেগেছে কাজটা করতে, কারণ এত পরিমাণে কষ্ট করেছে, আশা করি দর্শকদের অনেক পরিমাণে ভালো লাগবে। মুখ থেকে শোনার হলে গিয়ে দেখা অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা তফাত, আর খুবই দুর্দান্ত দুর্দান্ত গান আছে, প্রচুর পরিমাণে গান আছে। আর সত্যি কথা বলতে আমরা যে পরিমাণে কষ্ট করেছি টানা একটা বছর ধরে, শ্যুটিং থেকে শুরু করে এবং আপনার শ্যুটিংয়ের আগে যে প্রিপারেশান নেওয়া, এভরিথিং, সো আমার কাছে মনে হয় পুরাটা বিষয় খুবই দুর্দান্তভাবে কাজটি শেষ হয়েছে। আমি যখন স্ক্রিপ্ট পড়েছি আর সেলিম ভাই যখন আমাকে গল্পটি শুনিয়েছে, আমার কাছে যখন আস্তে আস্তে আমি নিজেকে মানে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করলাম কাজল রেখা, তখন আমার কাছে মনে হয়েছে যে কাজল রেখার সাথে আমার মিল আছে আসলে। কারণ আমি পার্সোনালি হচ্ছে খুবই শান্ত শিষ্ট চুপচাপ একটু এরকম ধরনের, তো কাজল রেখার চরিত্রটিও ওরকম, কিন্তু পুরোপুরি বলবো না অ্যাকচুয়ালি মানে কাজল রেখা কীরকম। তো সবাই যেহেতু যেটা জানে তো জানে, কিন্তু হলে গিয়ে অবশ্যই দেখতে হবে যে কাজল রেখা প্রথম থেকে শেষ অবধি তার লাইফ স্টাইলটা কীরকম যায়। আর অনেক যুদ্ধ আসলে কাজল রেখার, আসলে অনেক পরিমাণে ধৈর্য, অনেক মানে তার জীবনে অনেক বাধা বা বিপত্তি গিয়েছে, কিন্তু তারপরও তার ধৈর্যের পরীক্ষা সে দিয়ে গিয়েছে, কিন্তু আমার পার্সোনাল লাইফে আমরা এত ধৈর্য নেই টু বি অনেস্ট। সো এই দিক থেকে আমি একটু মানে আমার অমিল খুঁজে পাই আসলে।